আজকের দেশ ও রাজ্যের বাছাই করা তাজা পাঁচটি খবর নিয়ে হাজির হয়েছি। খবরগুলি গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, নইলে আপনি অনেক কিছু মিস করবেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথম খবরে চোখ রাখব গুরুত্বপূর্ণ খবর, ফের বাড়ছে করোনা সংক্রমণ। মাস্ক পরা বাধ্যতামূলক হলো দেশের এই শহরে। তো বন্ধুগণ, কোন শহরে করোনা বাড়ছে, মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, বিস্তারিত তথ্য জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। দেশে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফের দৈনিক করোনায় বেড়ে চলেছে। কোভিডের ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়ে চিন্তিত দেশের স্বাস্থ্য মহল। বেঙ্গালুরুতেও ক্রমশ বেড়ে চলেছে কোভিড। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এবার সে রাজ্যে ফের মাস্ক বিধি জারি করেছে প্রশাসন। জনসমাবেশ থেকে পাবলিক প্লেস মাস্ক ফের বাধ্যতামূলক হতে চলেছে। পাশাপাশি করোনা পরীক্ষাও অনেকটাই বৃদ্ধি করা হয়েছে, দৈনিক 16,000 থেকে বাড়িয়ে 20,000 করা হয়েছে। সে রাজ্যের স্পেশাল কমিশনার জানিয়েছে, প্রতিটি মার্শালকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যাতে মাস্ক পরা নিয়ে সকলকে সচেতন করা হয়। স্পেশাল কমিশনার হরিশ কুমার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, প্রতিদিন প্রায় 200 করে আক্রান্ত হচ্ছে, আগামী দিনে এই সংখ্যা বাড়বে পারে বলেই মনে করা হচ্ছে। তাই আগাম সতর্ক বার্তা করোনা পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে, মানুষকে আরো সচেতন করার কাজ শুরু হবে। তিনি এও জানান যে মার্শালদের নিশ্চিত করতে হবে যাতে পাবলিক প্লেসে সকলে মাস্ক পরে। ইতিমধ্যে শহরের হাসপাতাল ও ক্লিনিকে জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে অনেকে আসছেন চিকিৎসা করাতে, সেখানেও সমীক্ষা চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবারই কর্ণাটকের বাসবরাজ জানান যে পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনে নতুন করে একাধিক কোভিড বিধি আরোপিত হতে পারে সে রাজ্যে। দেশের বিভিন্ন অংশে নতুন করে মানুষজন করোনা আক্রান্ত হচ্ছেন, বাড়ছে পজিটিভ রেটও। এ নিয়ে দেশের 5 রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র, ফলে সতর্ক হচ্ছে এ রাজ্য। সোমবার রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনে একটি বৈঠকে বসেন স্বাস্থ্য সচিব। রাজ্যে চিকিৎসাধীন কোভিড রোগীদের তথ্য না আসা, করোনা বুস্টার ডোজ সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বৈঠক আলোচনা হয়। স্বাস্থ্য সচিবের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। পরের খবরে চোখ রাখব, আমি বলি ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও, হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর শুরুর আগে পৃথক কোচ কামতাপুর রাজ্যের দাবিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়েছিলেন বিচ্ছিন্নতাবাদী সংগঠন KLO প্রধান জীবন সিং। এদিন আলিপুর দুয়ারের কর্মী সভা থেকে পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাঁঝালো সুরে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেছেন, কিছু নেতা কাজ নেই কর্ম নেই আমাকে ভয় দেখাচ্ছে যে উত্তরবঙ্গ না ভাগ করলে আমাকে নাকি মেরে দেবে। আমি বলি ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও, এত বড় ক্ষমতা তোমাদের, আমি অনেক বন্দুককে দেখেছি, এসব বন্দুক দেখেও না, তোমাদের বন্দুক ভোতা করতে জানি। এদিন যে আলিপুরদুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, সেখানকার বিজেপি সাংসদ জন বার্লাই কয়েক মাস আগে প্রথম উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তোলেন। তারপর থেকে উত্তরবঙ্গের একাধিক জনপ্রতিনিধিরা গলায় শোনা গিয়েছে পৃথক রাজ্যের প্রসঙ্গ। শনিবার সামনে আসা বিচ্ছিন্নতাবাদী সংগঠন KLO প্রধান জীবন সিং এর মুখেও উঠে আসে বিজেপি জনপ্রতিনিধিদের কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তার হুঁশিয়ারি ছিল। পরের খবরে চোখ রাখব, দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে, পরিষ্কার জানিয়ে দিল মৌসুম ভবন। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি আগামী 10 জুনের আগে হচ্ছে না। আর্দ্রতার কারণে প্রবল অস্বস্তিতে গোটা দক্ষিণবঙ্গ। হাঁটলে তো বটেই, চাপা গরমে ঘেমে চান করার মতো অবস্থা হচ্ছে দক্ষিণবঙ্গবাসীর। এর থেকে পরিত্রাণের কোনো আশা এই মুহূর্তে নেই, এর জন্য আরও অন্তত 72 ঘন্টা অপেক্ষা করতে হবে। আগামী 10 জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসার একটা হালকা সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সঙ্গে সঙ্গে যে কলকাতা ও তার আশপাশের অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে যাবে এমনটাই নয়। কলকাতাতে ভারী বর্ষণের জন্য আরও অন্তত 4 থেকে 5 দিন অপেক্ষা করতে হবে। পরের খবরে চোখ রাখব, জিও গ্রাহকদের মাথায় হাত, এবার এক ধাক্কায় 150 টাকা দাম বাড়ল এইসব সস্তা প্ল্যানের। তো বন্ধুগণ, কোন কোন সস্তা প্ল্যানের দাম বাড়ল বিস্তারিত তথ্য জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। টেলিকম কোম্পানি জিও তার গ্রাহকদের জন্য ঝটকা দিতে চলেছে। আসলে জিও তার একটি সস্তা প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। জিও এর এই প্ল্যানের আওতায় 1 বছরের ভ্যালিডিটি অফার করা হয়। এতে গ্রাহকরা কলিং এবং ডেটার পাশাপাশি অন্যান্য সুবিধা পাবেন। বলে দিই যে 6 মাস আগে জিও সহ সমস্ত টেলিকম কোম্পানিরা তাদের ট্যারিফ প্ল্যানের দাম
কুড়ি থেকে পঁচিশ শতাংশ বাড়িয়েছিল। ছয় মাসের মধ্যে এটি দ্বিতীয় বৃদ্ধি হতে চলেছে। তবে জিও যে সস্তা প্ল্যানের দাম বাড়িয়েছে তা সমস্ত গ্রাহকদের জন্য নয়। কোম্পানির এই অফার শুধুমাত্র তাদের জন্য যারা জিও ফোন ব্যবহার করেন। অপারেটরের পোর্টফোলিওতে প্রিপেইড, পোস্ট প্রিপেইড এবং জিও ফোনের জন্য বিশেষ রিচার্জ প্ল্যান রয়েছে। জিও 749 টাকার প্ল্যানের সুবিধা। জিও ফোনের বর্তমান ইউজারদের জন্য একটি প্ল্যান 749 টাকার। এই প্ল্যানে ইউজাররা ভয়েস কলিং এবং 24 GB ডেটা পর্যন্ত জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যেত। তবে প্ল্যানে এই সুবিধাগুলি এখন রয়েছে। তবে কোম্পানি হঠাৎ করে এই প্ল্যানের দাম 150 টাকা বাড়িয়ে দিয়েছে। জিও ফোন ইউজারদের এই সুবিধাগুলি নিতে এখন 899 টাকা দিতে হবে। এবারে আমরা জানব জিও 1499 টাকার প্ল্যান। জিও এর এই প্ল্যান শুধুমাত্র যারা কোম্পানির ফোন ব্যবহার করেন তাদের জন্য। জিও ফোনের পরিবর্তে অন্য ফোন ব্যবহার করে এই প্ল্যানগুলি পাওয়া যাবে না। আপনি মাত্র 1499 টাকায় এক বছরের প্ল্যান সহ জিও ফোন কিনতে পারবেন। এর আওতায় গ্রাহকদের 24 GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং জিও অ্যাপের সাবস্ক্রিপশন দেওয়া হয়। এবারে আমরা জানবো জিও 1999 টাকার প্ল্যানের সুবিধা। এছাড়া আপনি যদি 1999 টাকায় জিও ফোন কেনেন তবে এর সাথে আপনি বিনামূল্যে কলিং, 48 GB ডেটা এবং 2 বছরের জন্য জিও অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। শেষ খবরে চোখ রাখবো আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। রাজ্যের বেশ কয়েকটি জেলায় আগামী 48 ঘন্টায় চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় চলবে 48 ঘন্টা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোন কোন দিনে চলবে, কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত তথ্য জানিয়ে দেবো, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। এক একটা দিন কাটছে, মানুষ ভাবছে এই বুঝি আজ বৃষ্টি হবে। আকাশের রং নীল থেকে কালো হলেই আনন্দে মেতে উঠছে মন, এই বুঝি বর্ষা আসছে। কিন্তু ছিটে ফোটা বৃষ্টি যেখানে নেই সেখানে বর্ষা অপরদিকে উত্তরবঙ্গে প্রবেশ করেছে। বৃষ্টি সময়ে সময়ে ঝরছে, বৃষ্টি ভাসছে রাস্তাঘাট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টা অর্থাৎ 9 জুন বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রথম 24 ঘন্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের 2-1টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 9 জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপাতত দিনের তাপমাত্রা পরিবর্তনের সেরকম কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে এদিন সকালে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টা অর্থাৎ 9 জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে আপাতত দিনের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই।